চা খাচ্ছি আমরা, আমার মেয়ে নাতি পুতি আমরা সবাই, আর দাদু গেছে কলকাতা, আমরা সবাই মিলে চা খাচ্ছি। তো কালকে বিকেল থেকে ওয়েদারের অবস্থা খুব খারাপ, কালকে থেকেই মোটামুটি মেঘলা হয়ে আছে আকাশ, ঝোড়ো হাওয়া দিচ্ছে, মাঝে মধ্যে ছিটেফোঁটা বৃষ্টি আসছে, অনেকবার অ্যানাউন্সমেন্ট হচ্ছে চারিদিকে, মেসেজ, খবর, অ্যানাউন্সমেন্ট, মাইকিং, চারিদিক দিয়ে সব সময় শুধু ঘূর্ণিঝড় 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 চলছে। বৃষ্টির দিনে বাড়িতে থাকা মানে সেই শান্তির একটা সময়, কিন্তু আমার জন্য এটা সব থেকে মোস্ট প্যাথেটিক জিনিস, কারণ একটু মেঘলা বা আবহাওয়া খারাপ হওয়া মানে সিস্টেম বন্ধ হয়ে আছে। আগে সারাদিনে মোটামুটি 10 বার এটা বন্ধ হয়েছে, আর 10 বারের উপরেই আমি এটাকে অন করেছি। তো অন করেই পুরো তাড়াহুড়ো লেগে যায় যে আমাকে কাজ শেষ করতে হবে, আজকের মধ্যে ভিডিও আপলোড করতে হবে, যেভাবে হোক ভিডিও রেন্ডার কমপ্লিট করতে হবে, আর এইভাবেই সারাটা দিন চলছে। তবুও এখন কষ্ট করে কটা বাড়ির যতগুলো ফোন ছিল সবগুলো ফোন নিয়ে রয়েছি, সবগুলোর হটস্পট অন করা, যেটাই ভালো স্পিড দিচ্ছে সেটাই কানেক্ট করছি শুধুমাত্র ভিডিওটাকে আপলোড করার জন্য। তো ফাইনালি 5G অন হয়েছে একটা ফোনে, আই থিঙ্ক রাত্রি আপলোড হয়ে যাবে। আর ভয়ও লাগছে যদি ল্যাপটপটা বন্ধ হয়ে যায় তাহলে তো আপলোডিং গেল, ফিঙ্গার ক্রসড, আই উইশ কি রাত্রি আপলোড হয়ে যাবে। এই হলো আমার ঘরের অবস্থা, এরকমই থাকে যখন পুরো মেসাপ। অনেকে বলতে পারো যে ক্যাপটা কেন ঘরেও পরে থাকো, ঘরে আমার ক্যাপ পরে থাকার রিজন এটাই যে আমার চুল সবসময় এলোমেলো হয়ে থাকে, সেটা ঢাকার জন্য ক্যাপ ইজ দ্য বেস্ট অপশন, সেই জন্য ক্যাপ পরে থাকি আমি, যাতে অগোছালো চুলগুলো ঢেকে থাকলে আমাকে একটু গোছালো লাগে। আর এটা ভেবে সত্যি খুব ভালো লাগছে যে এতদিন পরে, এতটা গ্যাপ দেওয়ার পরে আমি ভিডিও আপলোড করে আবার কন্টিনিউ করছি, তারপরও তোমরা রীতিমতো আমাকে ভালোবাসা জানিয়ে যাচ্ছ, সবাই মেসেজ করছো যে কিপ গোয়িং, ভালো হচ্ছে, সবাই কমেন্ট করছো, থ্যাংক ইউ সো মাচ। আর সত্যি মানে ম্যাটার করে না যে হাজার হাজার লোক দেখে তোমাকে অ্যাপ্রিসিয়েট করছে কিনা, কিন্তু এই একটা অ্যাপ্রিসিয়েশন সেটা যদি খুব ভালোবাসার সঙ্গে হয় সেটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। আর ওয়েদারটা নেক্সট লেভেল ওয়েদার হয়ে গেছে, তো আমি বেরোলাম, আকাশ ডাকলো, আকাশের সঙ্গে আমরা এখন যাবো একটু আশপাশটা ঘুরতে। চলো, সে হ্যালো, হাই। একটু আগে ছিটেফোঁটে বৃষ্টি হয়েছে, তো মেঘলা ওয়েদার হয়ে আছে, মেঘলা ওয়েদারটা অবভিয়াসলি রোমান্টিক হয়, এই সময়টা বাইরে বেরোতে খুব মজা লাগে। তো আমাদের কাছে রয়েছে একটা লেজেন্ডারি বাইক, সেটা হলো আরেকসান্ডে, আর এখনকার জন্য আমরা এটারই মজা নিতে যাচ্ছি। আমরা কিন্তু বেরিয়ে পড়েছি, আর তোমাদের দেখালাম তন্ময়দা বাইক রাইড করছে, আর এখন যাচ্ছি আমরা ফাঁকা মাঠের দিকে, হ্যাঁ তো তন্ময়দা? এই সেই মানে আরেকসান্ডের একটা আলাদা লেভেলের মজা। ব্লগার্স লাইফ, বাড়িতে আসার পর বেশ কিছুদিন অভ্যস্ত হয়ে গেছিলাম আমি সাইকেল নিয়ে এই জায়গাটা আসতে, তো বেশ পিসফুল একটা লোকেশন এটা, একদম চারিদিকে মাঠ আর মাঠ, চাষের জমি, আর তার মাঝখান দিয়ে একটা রাস্তা গেছে, ইটস সো পিসফুল। তো এই যে টাওয়ারটা দেখা যাচ্ছে এখানেই আমাদের বাড়ি, মানে আমার আর আকাশের তো পাশাপাশি বাড়ি। তো মাঠের মধ্যে থেকে ফেরার সময় আমরা এক জায়গায় দাঁড়ালাম ঘুগনি খাওয়ার জন্য, ঘুগনি আর চপ, কারণ এখানকার বেশ ফেমাস একটা দোকান যেখানে ঘুগনি আর অনেক রকম চপ পাওয়া যায়। আমি এখানে আসলে ঘুগনিটাই প্রিফার করি, বেশ ঘুগনিটা ভালো বানায়। তো একজনের বাড়িতে এসেছি আমরা, যে ওনার বাড়িটা এত শান্তিপূর্ণ একটা জায়গায় যে আকাশ আমাকে নিয়ে আসলো, যে চলো দেখে আসি বাড়িটা। জাস্ট ভাবা যায় না যে এখানে বসবাস করাটা কত শান্তির হতে পারে। কখন আসেন যে তুই বাড়িতে? আমি সকালে আসি একবার, তারপরে 9-10টার সময় চলে যাই, আবার 2-2-2:30 এই টাইমে আবার। বাড়িতে কে কে আছে? বাড়িতে ছেলে আছে আর ওয়াইফ আছে। বাহ, হ্যাপি ফ্যামিলি। ঠিক আছে, আসছি একটু, ভালো থাকবেন। তো বাড়িটা অ্যাকচুয়ালি ওনার, তো উনি এই বাড়িটাই শুধুমাত্র আসে এখানে কিছুটা টাইম স্পেন্ড করার জন্য, ফার্ম হাউস বলতে পারো এটাকে, ওনার বাড়ি পাশেই অন্য একটা জায়গায় বাড়ি, আর এরকম একটা জায়গা এরকম একটা ঘরে নাইট স্টে করা, হ্যাঁ আমরা করতে পারি, সবাই একদিন প্ল্যান করি এই ঘরে সারা রাত থাকার, ইটস গোনা বি ফান। তো আমরা আসার সঙ্গে সঙ্গে উনি এই চেয়ার বের করে দিয়েছে আমাদের বসার জন্য, এটা হলো ভালো মানুষের জেস্টার, যে বাড়িতে যখন অতিথি আসে তখন নিজের যে পজিশনেই থাকো সব কিছু ছেড়ে টেড়ে তাদের খেদমত করা, দিস ইজ আওয়ার ইন্ডিয়া। আকাশের জন্য ডিমের চপ, আর আমার জন্য এখানে রেডি হচ্ছে ঘুগনি। তো আজকের মতো আমাদের ঘুরু ঘুরু শেষ, টাটা, ফ্রেশ ট্রেশ হয়ে তারপর দেখা হচ্ছে। পায়ের হাটের পায়েস সর্বশান্তি থেকেও বেশি শান্তি, দুধ জ্বালিয়ে ক্ষীরের মতো টেস্ট বাড়িয়ে তার মধ্যে বাতাসা দিয়ে কিশমিশ কাজু তার সঙ্গে চিনি গুঁড়া চাল। ও,
তো ফার্স্ট উইকেন্ডের এক্সাইটমেন্ট আজকে হচ্ছে ফাইনাল হায়দ্রাবাদ ভার্সেস কলকাতা তার ফার্স্ট উইকেট পড়লো বল কোন টিম কোন টিম কোন টিম কে কে আর কোন টিম কে কে আর এত ইজি ম্যাচ ছিল কারোর মধ্যে কোনো এক্সাইটমেন্ট নেই কে কে আর যে জিতেছে সেই এক্সাইটমেন্ট কারোর মধ্যে দেখাই যাচ্ছে না হায়দ্রাবাদ হ্যালো গাইস ওয়েলকাম টু আনাদার ব্লগ আই হোপ ইউ গাইজ আর ডুইং অ্যাবসলিউটলি ওয়েল আমি এখানে জানি না কতক্ষণ দাঁড়িয়ে থাকতে পারবো বাট আমার মজা লাগছে এভাবে দাঁড়িয়ে থাকতে আজকের ভিডিওতে লেটস টক অ্যাবাউট লাইফ ম্যাক্সিমাম টাইম এটাই মনে হয় যে আমার লাইফ নিয়ে যে আমি কথা বলতে চাই আমার লাইফের গল্প বা আমার লাইফের স্ট্রাগল আমার সিচুয়েশন যদি আমি বোঝাতে যাই তাহলে হয়তো সেটা শোনার মতো পেশেন্স খুব কম মানুষের থাকবে কারণ অন্যান্য কাজ রেখে অন্যান্য ইন্টারেস্টিং হাজার ভিডিও রেখে আমার ভিডিও দেখবে আমার লাইফের স্টোরি শুনবে আমার সম্বন্ধে শুনবে আমার জীবনে কী চলছে সেটা শুনবে অন্যদিকে আমার এটাও মনে হয় যে আমার মতো হাজারটা লোক রয়েছে হাজারটা ছেলে রয়েছে যারা লাইফে রীতিমতো অল দ্য টাইম স্ট্রাগল করে যাচ্ছে কন্টিনিউয়াসলি তাদের ড্রিম তাদের গোল এইসবের পেছনে ছুটে যাচ্ছে তারপরে মনে হয় যে আমার লাইফের সিচুয়েশন যদি আমি ডিসকাস করি হয়তো অনেক মানুষের সেটা থেকে হেল্প হতে পারে তাদের জন্য আমি গল্পটা বলতেই পারি আমার লাইফের কারণ সিমিলার গল্প যখন কেউ তার লাইফের গল্পের সঙ্গে কারোর গল্প রিলেট করতে পারবে তখন অবভিয়াসলি সেটা ইন্টারেস্টিং লাগে এখানে দাঁড়িয়ে এত গল্প বলার এত কিছু বলার কোনো কারণ নেই শুধুমাত্র এই ওয়েদারটা নেক্সট লেভেল ওয়েদার যেটা লাইফ নিয়ে ডিসকাস করার জন্য বেস্ট একটা টাইম তো ঘরের মধ্যে আমার মধ্যেও অনেক রকমের ভাবনা চিন্তা আসছিল তো এর জন্যই আমি ভাবলাম যে ভাবনা চিন্তাগুলো আমার মধ্যে আসছে সেই ভাবনা চিন্তাগুলো ডিসকাস করা যাক সব থেকে বড় একটা সত্যি হলো চেঞ্জ ইজ দ্য অনলি কনস্ট্যান্ট ইন লাইফ এটা একটা ইউনিভার্সাল ট্রুথ যে তোমার জীবনে চেঞ্জ আসবে পরিবর্তন হবে সেটাই তোমার জীবনের একমাত্র কনস্ট্যান্ট থিং আর বাকি সব লাইফের প্রত্যেকটা স্টোরি প্রত্যেকটা পার্ট আনপ্রেডিক্টেবল পুরো পৃথিবীটা এই নিয়মেই চলে এখন যেমন আকাশে প্রচুর মেঘ চারিদিকে ঝোড়ো হাওয়া একটা সময় থাকে যখন খরায় মানুষ ঘর থেকে বেরোতে পারে না এমনও সময় আসে যখন তোমার চারিদিকের প্রত্যেকটা পার্ট নিস্তব্ধ হয়ে থাকে গাছের পাতা গাছের ডাল আকাশের মেঘ কখনো বা সে ছুটছে তো সেম জিনিসটা লাইফে অ্যাপ্লাই হয় তো কালকের ঘূর্ণিঝড়ের আফটার ইফেক্ট হিসেবে কালকে সারা রাত কারেন্ট ছিল না তারপরে এখন তার আগের দিনও ছিল না কালকেও ছিল না আর আজকে সকাল থেকে আমি যখনই গিয়ে কারেন্ট আসার পর এডিটে বসছি এডিটে বসার পরেই পাঁচ মিনিট পর কারেন্ট চলে আসে আর এটা এত ইরিটেটিং যে আমি আবার উঠে গেছি আবার কারেন্ট আসছে আবার মনে হচ্ছে যে এবার হয়তো থাকবে তো আবার গিয়ে আমি এডিটে বসছি আই থিঙ্ক তো আমারও সেম সেম জিনিস তো আমি কমপ্লিট করে ফেলেছি ও তাও এডিট কমপ্লিট করে ফেলেছে আমার একটু বেশি টাইম লাগে মানে আমার তো ডেইলি ব্লগ চাই জন্য সাকসেস করে দিতে হয় এভাবে হ্যাঁ ঠিক আছে তো কিছু করার থাকে না তো একবারে টেনে গিয়ে চলে করে গেছি এবার আপলোড করে দিয়েছি আপলোড করেছি কি করে মোবাইলের নেটে আপলোড করেছি মানে যেহেতু কারেন্ট নেই আমার কাজ নেই তো ও নিশ্চয়ই কাজ করতে পারছে না ও বসেই আছে ফ্রি তো ওর জন্য একটা মেসেজ করলাম যে কী করছিস তো ও আসলো আসার পর দুজনে আড্ডা শুরু করলাম তো আমাদের ডিসকাসের ইম্পর্টেন্ট টপিক হলো যে হনুমানজি হ্যাঁ হনুমানজি আর তার পাওয়ার বা নেগেটিভ পাওয়ার ও অ্যাকচুয়ালি এইসব নেগেটিভ পাওয়ার তারপর স্পিরিচুয়াল কিছু জিনিসপত্র এগুলো নিয়ে বেশি কালচার করে হ্যাঁ আমি এটা সত্যি খুব মানে আমার খুব ভালো লাগে মানে ভূতকে ভয় পেতে খুব ভালো লাগে আর রাত্রেবেলা ভূতের গল্প শুনতে ভালো লাগে ভূত সম্বন্ধে ডিসকাস করতে ভালো লাগে বিভিন্ন আমি চ্যানেল সার্চ করি যাতে মানে শুনতে পারি কী হয় না হয় ঠিক আছে এই জিনিসগুলো ভালো লাগে আমার খুব মানে ইন্টারেস্টিং লাগে আমরা এক জায়গা হলে এরকম ভূত নিয়ে কালচার চলতে থাকে হ্যাঁ তো এখনও সেটাই চলতে আছে এবার যখন মানে ভূত নিয়ে ভয় পাই ভয় পাওয়ার পরে যখন মনে হয় যে না এখন একটু ভয় করছে তখন হনুমান চালিসা শুনি তারপরে ঘুমাই ঠিক আছে এখন এখনকার মতো এই অবধি তো আমরা একটু নিজেদের মধ্যে আলোচনা করি আমি এসে আকাশ পাপড়ির ঘরে আর এরা আমাকে আপ্যায়ন করছে লিচু দিয়ে আ বোল অফ লিচু
এখন ধরো শাহরুখ খানের সিনেমা করে এখন যদি সেই জায়গায় গৌরী খান গিয়ে যদি এখন লাফালাফি করে তাহলে কি হবে হবে একজনের একটা ইয়ে আছে জায়গা আছে তাই না তো এই হলো কাপল ব্লগার ঠিক আছে এই দুজনের মধ্যে ফাইট চলছে যে অডিয়েন্সটা কার কার ভিডিও বেশি দেখে আর কাকে বেশি ভালোবাসে আপনি কি কমেন্ট করবেন এখন ভিডিওর সামনে স্বীকার করছে ঠিক আছে বলার পরে কিন্তু মুখটা ছোট হয়ে গেছিল অ্যাকচুয়ালি কি বলতো সিনেমায় যারা হিরো বা হিরোইন হয় সবসময় তাদের ফেস ভ্যালু বা তাদের উপরই ক্রেডিটটা যায় কিন্তু বিহাইন্ড দ্য সিন ক্যামেরার পেছনে বা পুরো ডিরেক্টর বল ডিরেক্টোরিয়াল পার্টে যারা থাকে তাদের হয়তো ম্যাক্সিমাম লোক নামই জানে না এটা কিন্তু তোকে সান্ত্বনা দিচ্ছি না তাহলে এই হলো আদর্শিনী আমাদের নিউ মেম্বার যে আকাশ আর পাপড়ির বেবি ও সারাক্ষণ শুধু ঘুমাতে থাকে আমি যতবার আসি তার ম্যাক্সিমাম টাইম দেখি হয়তো ঘুমাচ্ছে না 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 বাবা না সরি 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 মিথ্যা কথা বললা কেন ঘুমায় সারাদিন রাত্রেবেলা আসবা তাহলে দেখবা আচ্ছা তিনটে সাড়ে তিনটের দিকে আসবা তাহলে বুঝতে পারবা ভুল হয়ে গেছে বাবা ভুল হয়ে গেছে তুমি জেগেই থাকো আদর্শিনী ঘুমাচ্ছিল হঠাৎ করে কারেন্ট চলে গেল আর ও জেগে গেছে আর এই হলো মায়ের স্ট্রাগল ও খেতে বসেছিল তো এই হলো ওর খাবার আর খাওয়া রেখে উঠে চলে এসছে যে ও কান্না করছে যাই হোক তো এখনকার মতো আমি লিচু এনজয় করি টাটা টাটা হ্যাঁ চলো দেখা হচ্ছে ঠিক আছে টাটা খেতে থাকতি